আলাইকুম, আমি রুবেল, গাজীপুর থেকে এসেছি, গাজীপুর বড় বাড়ি থেকে। তা আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, তো ভিডিওর মধ্যে সুন্দর করে একটা অ্যাড দেওয়া ছিল যে বেসিক টিভি এবং স্মার্ট টিভির দাম টাম সব দেওয়া ছিল। তা আমি যাচাই বাছাই করছি, অনেক করার পরে আসছি এই শোরুমে। আসার পরে দেখলাম ওনাদের ব্যবহারটা আসলে অনেক সুন্দর, এবং যা বলছে ওনারা সেই অনুযায়ী ওনারা কাজ করছে। ওরা ফিক্সড প্রাইস, আসলে এখানে এসে দামাদামি করে কোনো লাভ নাই, ওই ওনারা যেটা অ্যাডে বলে যায় ওইটাই, ওর বেশি করবে না কমও করবে না। কথার মধ্যে কোন গাফিলতি নাই, এটা আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, ধন্যবাদ রুবেল ভাই। বক্তব্য শুনলেন, আসলে আমরা ইউটিউবে বক্তব্য যেগুলি দেই, অনেকে মনে করে যে দোকানে যাওয়ার পরে হয়তো উল্টা পাল্টা দাম হয়, স্টক নাই, এটা নাই, বেশি চাই, এরকম অনেক হয়রানিমূলক অনেক অনেক মানে ব্লগে আমরা শুনি কথাবার্তাগুলি। তো আমরা রুবেল ভাইয়ের রিভিউটা নেওয়ার মূল কারণই হচ্ছে উনি ভিডিওতে যা দেখেছেন, যাকে দেখেছেন, যেভাবে দেখেছেন, যত মূল্য দেখেছেন অ্যাকুরেটলি মিলছে, এই জন্যই উনি ওনার রিভিউটা নেওয়া অ্যাকচুয়ালি। তো ধন্যবাদ রুবেল ভাই, আপনার টিভিটি ভালো চলুক, সেই প্রত্যাশায় আপনাকে শুভকামনা রইল। অবশ্যই যদি ভালো চলে টিভিটা ওনার ছোট বোনকে গিফট করবে, ভালো চললে উনি নেক্সট আবার আসবেন ইনশাআল্লাহ। আমি যদি এটা আমার বোন যদি ভালো একটা ফিডব্যাক দেয় ইনশাআল্লাহ, তাহলে আমি একটা স্মার্ট টিভি নিব এখান থেকে ইনশাআল্লাহ, আমার নিয়ত আছে ইনশাআল্লাহ। আরেকটা কথা বলতে চাই, আমার কিন্তু লাইফে কখনো অ্যাড দেখে আমি কোনোদিন কোনো কিছু ক্রয় করতে যাই না, এটা আমার একটা অভিজ্ঞতা হলো। সবাই আসলে এই শোরুমের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ বলবো আপনাকে। ঠিক আছে, আপনাকে অনেক সুন্দর।